আমার ইচ্ছে হলে আমি দাঁড়াবো, বোলপুর থেকে ভোটে দাঁড়াবার জন্য দলের দরকার পড়ে নাকি? দলের প্রতীক দিলে ভালো কথা, এমনিতে গণতান্ত্রিক দেশে সবাই দাঁড়াতে পারে। ভোটে দাঁড়ানো নিয়ে এমনটাই মন্তব্য বিজেপির কেন্দ্রীয় প্রাক্তন সম্পাদক অনুপম হাজরা। আমার মনে মানে আমার মনের ইচ্ছা আমার দাঁড়াবো বোলপুর থেকে, বা দাঁড়াবার জন্য বা দলের দরকার পড়ে নাকি, ইচ্ছা হলো দাঁড়িয়ে গেলাম। কারণ গণতান্ত্রিক দেশ, যদি ওই সময় ইচ্ছা হয়, এখন যেমন ইচ্ছা হচ্ছে দাঁড়াবো, দাঁড়িয়ে যাবো। প্রতীক দিলে তো ভালো কথা, আর এমনিতে তো গণতান্ত্রিক দেশে যে কেউ